পোচালাম থেকে যে একলকি ব্রিজ পর্যন্ত যে রাস্তাটা সমস্ত যে সমস্ত গাড়ি এসে দাঁড়িয়েছে রাস্তার উপরে, সেই রাস্তার উপরে হচ্ছে সাধারণ মানুষ গাড়ির ড্রাইভাররা সব ভোর চারটে থেকে দাঁড়িয়ে আছে। মানে গাড়ি যাতে রাস্তাটা মেরামতি যাতে ভালোভাবে হয় তার জন্য সাধারণ মানুষ আজকে পথবরোধ করছে। কোথায় করছে এটা? একলকি ব্রিজের, একলকি ব্রিজের ড্রাইভাররা করছে। বল, কত কিলোমিটার রাস্তা এটা? 11 কিলোমিটার রাস্তা। আমরা চাইছি প্রশাসন আসুক, সাধারণ মানুষ থাকছে তাই সাধারণ মানুষের সামনে এসে প্রশাসন এসে বলে যাক যেন রাস্তার দু চার দিনের মধ্যে যেন বাগানা হয়ে যায়। কিন্তু এগুলো কি যেটা রাস্তা হয়েছে ওভারলোড, অতিরিক্ত ওভারলোড পালিয়ে যাচ্ছে, আরামবাগ ব্রিজ বন্ধ হয়ে গেছে, মানে মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না রাস্তার উপরে। কত গাড়ি যাচ্ছে এখন সারাদিনের মধ্যে? 1000-2000 প্রতিদিন ওভারলোড, শুধু ওভারলোড, 3-4000 ওভারলোড গাড়ি এদিকে যাতায়াত করছে। তারপর আরো ছোট গাড়ি আছে, ছোট গাড়ি কত বাসগুলো সময় মতো যেতে পারছে না, কোনো পেশেন আসছে তারাও যেতে পারছে না। এই রাস্তার উপর দিয়ে কতগুলো জেলা পড়ছে? বর্ধমান জেলা, বর্ধমান, বাঁকুড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম, রাস্তা খারাপের জন্য মানে গাড়িটা এক কোমর করে গাড়ি কোনো পারাপার হচ্ছে না, শত শত গাড়ি দুদিকে আটকে গেছে, এমনকি রুগী অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে গেছে, যেতে পারছে না। এর কি পরিস্থিতি নিচ্ছেন? নেন, সারাদিন অবরোধ হয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওই যায় 3 মাস এই রাস্তা খারাপ হয়ে রয়েছে, এত ধুলো এবং হচ্ছে গাড়িটা এক মানুষ ভর, সেখানে কোনো মানুষ পারাবার করতে গাড়ি দিনের পর দিন গাড়ি 8-10-20 করে ফেসে রাস্তা অবরোধ মানে জাম হয়ে পড়ে রয়েছে। আজ ভোর 4টার দিকে চলছে গাড়ির ক্ষতি, মানে গাড়ি পাল্টি খেয়ে গেছে, চলুন দেখবে, চলুন গুল্লে কেটে গেছে গাড়ির, আর কি বলবেন, মালিক তো যাচ্ছেই। আমার নাম ভাস্কর ঘোষ, নাম আমার ঘাটাল বাড়ি, ধান গাড়ি নিয়ে আসছি।